সফরে বেরোচ্ছেন, কি বলবেন? সাইকেলে চাপবেন, মোটর সাইকেলে চাপবেন, গাড়িতে চাপবেন, কি বলবেন? না এরম এরম করবেন, কি করবেন আপনারা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সফরে বেরানোর দোয়া। বাজারে বেরোচ্ছেন, সফরে বেরোচ্ছেন, বাইরে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, কি দোয়া মুখস্থ করেন তো আমার সঙ্গে একটু? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বলেন বিসমিল্লাহি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি মনে না থাকে তাহলে আমি যখন জালসা শেষ করব লিখবেন। আপনারা একটা খাতা ম্যানেজ করেন তো, ছোট ছোট খাতা গুলা তিন চারটা খাতা, এই লোকগুলাকে এরা কেন বসেছে, কোথায় কোথায় যে কার বাড়িটা ঠিক নাই, সাইকেলে কেউ হেঁটে এসেছে, এ কি ক্ষমা খায়? আর এত টাকা পয়সা খরচ করে জালসা, এটা ক্ষমা খায় নয়। ছোট ছোট খাতা গুলা ভাগ করে রেডি করেন তো, তিন চারখানা খাতা, যার মুখস্থ থাকবে না আপনি এখান থেকে লিখে নিয়ে যাবেন। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি রাস্তায় বেরিয়েছেন, যদি গাড়ির তলে পড়েন, গাছের তলে পড়েন, অ্যাক্সিডেন্ট করেন, সাপে খায়, তাহলে আপনি শহীদ হয়ে মরবেন, বিনা হিসাবে আপনার সাফাত হবে, বলুন সুবহান। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম সব কাজে। আর যখন সফরে বেরোচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, চ্যালেঞ্জ এটা বুঝতে পারেন, শোনা বলুন, মনে মনে বলেন দেখি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওষুধ খাওয়ার দোয়াটা বলেন তো, বাপ শোনা হযরত, ওষুধ খাওয়ার দোয়াটা আরে এখানে আসেন না গো, মুখখান দেখে সরে আসেন না কেন, মুখখান দেখে কি বলেন আপনি, হাজার পেয়েছেন? এই যে কষ্ট করে বসে আছেন জাতা মাতা, কিছু দিবনতে এমনি শিখে যাচ্ছে, বসেন বলেন, ওষুধ খাওয়ার দোয়া বলেন, ওষুধ খাবেন আপনি দোয়া বলেন, ওষুধ খাওয়া দোয়া কি? আমার কাছে শোনেন, আপনাদের ভয় নাই, আমি আপনাদের বাপ, আপনারা আমার সন্তান, আমি আপনাদের দিব, আমার ছেলে আপনারা, আমি কখনো চাইনি আপনারা জাহান্নামে যান, আমি চাইবো আমি জান্নাতে যাবো, বলুন সুবহান। তাহলে পরে আপনার ওষুধ খাওয়া দোয়া কি? বিসমিল্লাহি আলা কাফি, বিসমিল্লাহি আলা কাফি, বিসমিল্লাহি আলা সাফি, দুটির মধ্যে যে কোনো দোয়া চান, ঔষধে ঔষধের বাপেরও তখন আপনার রোগ ভালো করতে পারে, যদি আল্লাহ সাফায়াত না করে, বিসমিল্লাহি আলা সাফি, বিসমিল্লাহি আলা সাফি বলেন। হ্যাঁ মায়েরা বলবেন, মায়েরা তো আমার কাছ থেকে অনেক দূরে, আমার মা সব, আমি আপনাদের ছেলে, বলুন বিসমিল্লাহি আলা কাফি, বিসমিল্লাহি আলা সাফি, এটা হলো ওষুধ খাওয়ার দোয়া। আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা সফরে যাওয়া, এরকম যদি নমস্কার টমস্কার নাই, আপনি দোকানদার, ডাক্তারি দোকান আছে, মুদিখানার দোকান আছে, সারের দোকান আছে, কাপড়ের দোকান আছে, দোকান টোকান খুললে খুললে একটু ধূপকাঠিতে আগুন জ্বালিয়ে এরম কিলি এরম কিলি এরম কিল্লা চিলি বলেছেন, ওই ন্যাজের কোনো মূল্য না। আপনি দোকান খুলবেন কে বলে? হ্যাঁ বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ, আপনি দোকান খুলবেন, ব্যবসার দোকান খুলবেন, আপনি বলুন বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ, আল্লাহ বরকত দেখে আলা, ওইসব ভূমি টুমিতে কিছু নয়, সোহান বিশ্রাম করবেন কি বলে? ঘুম আসলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত পাস, এরম ভাবে শুভেন না, কিছু দোয়া আছে, কি দোয়া আছে, কি দোয়া বলুন দেখি? আমি বলব আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, মুখস্থ হচ্ছে না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এতে নাকি আছে? এই বলে যদি আপনি ঘুমিয়ে যান, যদি এই বিষ্ণাতে সাপের কামড়ে কোনো বিশেষ কারণে আপনার ইন্তিকাল হয়ে যায়, তাহলে আপনি শহীদ হয়ে মরবেন, শহীদ মানে বিনা বিচারে আপনার যা বাপ হবে, বলুন সোহান। বাপ দোয়া করা হলো, এগুলো সব ইবাদত, সব ইবাদত, অত সহজ কথা নয়,
জামা গায়ে দিবে নামাজ পড়ার জন্য কি বলবে হে আমার কাজ আছে করো কি বলবে হে জামা কতটুকু গায়ে দিবে এতটুকু না তো ছোট নাটকি রাখাল মাখালের মতো যেন নামাজ পড়তে যাবেন না এক টুকি জামা এক টুকি কাটা মাথা ফাটা এসব রাখাল টাখাল পাঁচ মুনিশে আপনি যে নামাজে যাবেন না জামাতে যাবেন হাঁটুর নিচের জামা সাদা টুপি আল্লাহ পাকের আরো সাদা আল্লাহ পাকের জগৎটা সাদা নূরে নূরান্বিত আল্লাহ পাক নিজেও সাদা আল্লাহ নুসাদা আর আল্লাহ আকাশ ও জমিনের জ্যোতি সাদা জামা আপনার কাপড় নীল না কালো আপনার কাপড় হচ্ছে নীল না কালো সাদা সব সময় সাদা সাদাকে ব্যবহার করবে কোন কালি ধরলে বলে দেবে আর যদি কালো ছিটের জামা গায়ে দেন মাশাআল্লাহ মুসলমান তো সাত বারের কালি জুতার গায়ে লাগান তা বুঝতে পারবে না তার জামা ময়লা হয়েছে যার জন্য সাদা সাদা জামা তেমনি আর এই দেখেন পায়ে যেন গিরিতে না যায় এই গিরিতে যেন না থাকে পায়জামা লুঙ্গি এক উপর থাকবে গিরিতে যদি পায়জামা লুঙ্গি থাকে তাহলে নামাজ আপনার মুকরু হবে নামাজের পুরো ভোর্স পুরো নিজে পাবেন না দুর্বল হয়ে যাবে এইখান থেকে কাটা নামাজ মকরু হবে এইখান থেকে কাটা নামাজ মকরু হবে